মনে হয়? বামফা ভালো আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওনার মেরুদণ্ডের আঘাত, মেরুদণ্ডের মধ্যে যে আমাদের স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ডের পার্ট ইঞ্জুরি, পার্সিয়াল ইঞ্জুরি। তার মানে কমপ্লিট ইঞ্জুরি হলে দুই পাই অবশ্য হয়ে যেত, এক পা কিছু ভালো, আর এক পা সম্পূর্ণ অবশ্য বা অবশ্যের কাছাকাছি। সুতরাং মেরুদণ্ডের মধ্যে যে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের যে আমাদের হাড়ের মাঝখান দিয়ে যে স্পাইনাল কর্ডটি থাকে, এই স্পাইনাল কর্ড থেকে যে বিভিন্ন শিরা পায়ের মধ্যে দিয়ে যায়, আমরা যেমন সাইটিকা বলি, সাইটিক নার্ভ, অন্যান্য নার্ভ যে পায়ের মধ্যে আসে, এটি ওনার কোনো জায়গায় আঘাত থেকে নষ্ট হয়েছে? এবং যদি নষ্ট হয়ে থাকে তাহলে কোনো চিকিৎসা হয়েছিল কি না, অপারেশন হয়েছিল কি না, এগুলো বিশেষ করে জানা দরকার। এগুলো নির্ণয় করার জন্য সিটি স্ক্যান বা এমআরআই বিভিন্ন রকম পদ্ধতি আছে এর সিভিয়ারিটি জানবার জন্যে। তো সেটি কোনো স্পাইনাল সার্জন বা নিউরো সার্জন বা বিশেষজ্ঞ সার্জন দেখে যদি থাকে এবং আপনার এই যদি পরীক্ষা করে অপারেশন করার কথা বলে থাকেন, তাহলে তো অপারেশন করে নিয়ে যে পার্টি অবশ্যই অবশ্য হওয়ার সম্ভাবনা অনেক সময় ভালো থাকে। আর যদি অপারেশন না করে থাকেন তাহলে নিজে নিজেও অনেক সময় অনেকটা ভালো হয়ে যায়। তবে আপনারটা সম্পূর্ণ ভালো হবে কি হবে না তার উপরে নির্ভর করছে যে আপনার মেরুদণ্ডে যেখানে আঘাত লেগেছিল, আঘাতটা কতটুকু, আঘাতের সময় কতটুকু, সেটি নির্ণয় করার জন্য এমআরআই বা সিটি স্ক্যান দরকার। তবে এই সময় আপনার যেহেতু বলছেন পাটা একটু অবশ্য আছে, সে সময় আপনার পায়ের ব্যায়াম, চলাফেরা করবার সময় ক্রাশ যদি লাগে বা লাঠি যদি লাগে সেগুলো নিয়ে চলাফেরা করা, সাঁতার কাটা খুব ভালো ব্যায়াম, এবং সেটি অবশ্য সেটি করার সময় হয়েছে কিনা, আপনার মেরুদণ্ডের হাড় যেটি ভেঙে গেছিলো বা আঘাত লেগেছিলো সেটি এসব চলাফেরা করবা বা সাঁতার কাটার মতো শক্ত হয়েছে কিনা সেটি না জেনেই বলা খুব মুশকিল। আচ্ছা স্যার, আচ্ছা, আমরা ইদানিং শুনতে পাচ্ছি কিন্তু হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট এই জাতীয় কথাবার্তা, তো কোন কোন রোগের ক্ষেত্রে এই ধরনের রিপ্লেসমেন্ট করা যায় আর আমাদের দেশে সম্ভব কিনা? খুবই সুন্দর প্রশ্ন করেছো। আমার তো মনের কথা এটি, আমি আজ কত কত সাল 75 থেকে এই 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 কাজটি করে আসছি, বহুদিন এই কাজ করেছি। রিপ্লেসমেন্ট মানে একটি জোড়াকে পাল্টিয়ে নতুন জোড়া, আর্টিফিশিয়াল জোড়া লাগিয়ে দেওয়া, সেটি কোমরের সন্ধি হোক বা হাঁটু এখানকার জোড়াই হোক, এটিকে পাল্টিয়ে দেওয়া যায়। তো পাল্টাবে কেন? এটি নষ্ট হয়ে গেলে কি কারণে নষ্ট হয়? বিভিন্ন রোগে নষ্ট হয়, আঘাতজনিত কারণে নষ্ট হয়। তো যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে বা অন্য কারণে টিউবারকুলোসিস হলে এই জোড়াগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে, ক্ষয় হয়ে একেবারেই নষ্ট হয়ে যায়, ব্যথা বেদনায় চলাফেরা করতে পারেন না। কমনেস্ট কজ যেগুলো সাধারণত বয়সজনিত কারণে, অস্টিও আর্থ্রাইটিস বা বয়সজনিত কারণের যে হাড়ের যে যে কি চেঞ্জটা আছে তারই একটি রূপ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, এ রিউমাটয়েড একটি অন্য রূপ। এই দুটি কারণেই জোড়াগুলো নষ্ট হয়ে যায়, অন্য কারণেও হয়, তবে এইগুলো জোড়া যদি নষ্টই হয়ে যায়, আর্টিফিশিয়াল মানে নি বা হিপ ওখানে প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে? আর্টিফিশিয়াল নি এবং হিপ প্রতিস্থাপন করা যায়, বিভিন্ন রকম প্রকার আছে আর এটি বিভিন্ন জিনিস দিয়ে লাগাতে হয়। তো সাধারণত একটি পার্ট প্লাস্টিক জাতীয়, অপরটি মেটাল জাতীয়, তবে এটার অনেক অনেক এছাড়াও অনেক রকম প্রকার ভেদ আছে। আর আমাদের দেশে সফলভাবে হচ্ছে স্যার? আমাদের দেশে বহুদিন থেকে সফলভাবে হচ্ছে, অনেকেই করছেন, এটা সফলভাবেই করা যায়। স্যার আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, উনি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, জি বলুন বলুন, আমি শুনছি। ওয়ালাইকুম আসসালাম। ওইখানে অপারেশন করার পর ডাক্তার মানে আমার হাড়টা ঠিক মতো জয় রাখতে পারেনি, একটু শর্ট হয়ে গিয়েছিল, আধা ইঞ্চি থেকে একটু বেশি হবে। এরপরে আমি ওইভাবেই হাসপাতালে ইয়ে থেকে সুস্থ হওয়ার পর এই 2 বছর আগে আমি আবার আপনার কাছে গিয়েছিলাম। জি জি, আপনাকে বলেছিলাম যে স্যার আমি কি এখন অপারেশন করে বের করে ফেলবো কিনা, আপনি বলেছিলেন আমার তো যে বাচ্চা সিগার বাচ্চা হয়েছিল, বলছেন যে আসতে দিলে পরে করলেও কোনো সমস্যা হবে না। তো এরপরে আমি আমার ওই পাটা যে ছোট তার জন্য আমি ওই আধা ইঞ্চি উঁচু করে একটা জুতা ডান পায়ে পরতাম, তো ইদানিং ওটা আর পরছি না।
না করাতে হচ্ছে কি, আমি ওই একটু বিকালে একটু জগিং জগিং মানে একটু হাঁটা হাঁটাহাঁটি করতে চাই আর কি, মানে 30 মিনিট হাঁটতে যাচ্ছি, তখন দেখি যে আমার ওই ডান পাতে সমস্যা হচ্ছে, মানে ডান পাতে সমস্যা হবে, হাঁটুতে সমস্যা হবে, আর হাঁটুতে ব্যথাটা করছে, কিন্তু সেখানে ভাঙা ভাঙা জায়গাটা ব্যথা করছে না, ব্যথাটা করছে আমার হাঁটুতে, ভীষণ ব্যথা হয় হাঁটার পরে, এইটা ব্যথাটা 2-3 দিন থাকছে, তা আমি আর মানে এক্সারসাইজ তো কন্টিনিউ করতে পারছি না। আমি বলি একটু শুনুন, এটি পিওর জিওমেট্রিক্যাল ব্যাপার, ম্যাথামেটিক্যাল ব্যাপার। আমরা যখন হাঁটাচলা করি তখন শরীরের ব্যালেন্স এক দিক থেকে অন্যদিকে যখন চলে যায়, তখন শরীরের অনেকটা ওজন অনেক বৃদ্ধি করে এক এক পায়ে পড়ে, সেটি অনেক 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 গুণ পড়ে আর কি। যেমন সাধারণ চলাফেরা করতে যদি আমরা একটা সিঁড়ির উপরে এক পা দিয়ে আরেক পা যখন উঠি, তখন কোমরের এই জয়েন্টের উপরে শরীরের 3 গুণ ওজন পড়ে। আমরা যদি একটা সিঁড়ির উপরে আরেকটা সিঁড়ি উঠি, তাহলে হাঁটুর এই যে পাটটা যে জোড়া হাঁটু বাঁকা করে সোজা করতে হয়, তাহলে 30 শরীরের প্রায় 5-6 গুণ ওজন এই জোড়ার মধ্যে দিয়ে যায়। এটা পিওর ম্যাথামেটিক্যাল অ্যান্ড জিওমেট্রির জন্যই। সুতরাং আপনি যে এক পা ছোট এবং এক পা বড় দিয়ে হাঁটাচলা করছেন, এখন তো আপনার পায়ে ব্যথা হচ্ছে, কদিন পরে কিন্তু আপনার কোমরেও ব্যথা হবে, কারণ কোমরটা দুলে দুলে চলে যায় হাঁটাচলা করবার সময় পা ছোট বড় থাকতে। সুতরাং আপনাকে আপনি হাঁটুন, আপনি দৌড়ান, কিন্তু আপনাকে জুতাটা পাটাকে সমান করে নিতে হবে। সুতরাং উঁচু নিচু জুতা পরে যদি আপনি হাঁটাচলা করেন, তাহলে আপনার ব্যথাটা অনেক কম হবে বা কমে যাবে, লেভেলটা সমান থাকবে, লেভেলটা সমান থাকতে হবে। কিন্তু আপনি যদি সত্যি খুব অস্থির, আপনার কথা শুনে মনে হচ্ছে ইয়ে কোয়াইট ইয়াং, সুতরাং আপনি যদি পা এই সত্যি সত্যি যদি আপনি মনে করেন যে পাটাকে সমান করা দরকার, আমরা কিন্তু পা ছোট বা লম্বা দুটোই করতে পারি, আমরা যেটা বড় পা সেটাকেও যেমন ছোট করতে পারি, যেটি ছোট সেটিকেও কিন্তু লম্বা করা সম্ভব, সুতরাং সে প্রসেসও কিন্তু আছে। তবে আধা ইঞ্চি যখন বলছেন, তখন আমরা সবসময় সকল সময় বলি জুতা দিয়ে মেকআপ করাই সবচেয়ে তো ভালো, কারণ লম্বা করার পদ্ধতিটা আবারও একটি অপারেশন, যদি জুতা দিয়ে মেকআপ করেই উনি ওনার ভারসাম্যটাকে ঠিক রাখতে পারবেন, যদি জুতা দিয়ে মেরা মেকআপ করে ভারসাম্য সমান রাখতে পারেন, তাহলে আমি পার্সোনালি বলবো না যে অপারেশন করেন, বাট ইট ইজ পসিবল। আপনি যদি মনে করেন যে পা লম্বা করতে চাইলে উনি করতে পারেন, কিন্তু ইট ইজ এ লং প্রসেস, এটা লম্বা অপারেশন, অনেক দিন লাগে, ঝামেলা অনেক বেশি, ঝামেলা আছে। আর আপনার যে মেটালটা আপনি